সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছো। আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠন নিয়ে আলোচনা করব। এই অধ্যায় শেষে আমরা জানতে পারব, পরমাণু গঠন ব্যাখ্যা করতে পারব, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ব্যাখ্যা করতে পারব, আইসোটোপ ব্যাখ্যা করতে পারব। তাহলে আমাদের প্রথমে পরমাণু কি সেটা জানতে হবে। আমরা জানি প্রত্যেক পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। কণা দুই রকম, অণু এবং পরমাণু। একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে, পদার্থের ক্ষুদ্রতম কণা। যেমন আমার হাতে একটা চক আছে, এটাকে যদি আমি ভাঙি তাহলে দুই টুকরা হলো, এটাকে যদি আবার ভাঙি আবার দু টুকরো হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এটাকে ভাঙা যাবে সেটা হতে পদার্থে ক্ষুদ্রতম কণা। ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী ও দার্শনিক নানা রকম মতবাদ ব্যক্ত করেছেন। এই ব্যাপারে সর্বপ্রথম গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ প্রকাশ করেন। তার মতে সকল পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। অবিভাজ্য মানে যে রেখা ভাঙা যায় না। অর্থাৎ আমরা যে চক্রটা দেখালাম এটাকে ভাঙতে ভাঙতে এমন এক পর্যায়ে আসলো যখন সেটাকে আর ভাঙা যাবে না, সেটা বোঝাচ্ছে। তিনি ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম, এবং এটি গ্রিক শব্দ অ্যাটোমাস, গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে অ্যাটোমস। এর শব্দের অর্থ হচ্ছে না, আর এটা হচ্ছে ভাঙা বা বিভাজ্য। বিভাজ্য বলতে পারি আমরা, অর্থাৎ যাকে বিভাজন করা যাবে না, অ্যাটমের শব্দের অর্থ হচ্ছে সেটা। কিন্তু তখনকার সমসাময়িক আরও দুজন বিজ্ঞানী বা দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল এই তার কথার সাথে দ্বিমত পোষণ করেন। এরপর অ্যারিস্টটলের মতে বলা হচ্ছে পদার্থসমূহ নিরবচ্ছিন্ন, অর্থাৎ তাকে যত খুশি ভাঙা যাবে, অর্থাৎ ক্ষুদ্রতকে ক্ষুদ্রতর করা যাবে। কিন্তু 1803 সালে ডাল্টন, ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন, পরমাণু হল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। ডাল্টনের এই মতবাদ সকলে গ্রহণ করে। এর ফলে অ্যারিস্টটলের যে মতবাদ ছিল সেটা পরিত্যক্ত হয়। আসলে পরমাণু অবিভাজ্য নয়, তা ক্ষুদ্রতম কণিকা নয়, এরা কতগুলো মৌলিক কণিকা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। ইলেকট্রন আধান হচ্ছে মাইনাস, প্রোটন আধান হচ্ছে প্লাস, নিউট্রনের আধান বা চার্জ হচ্ছে শূন্য বা আধানবিহীন। একটি পরমাণুতে যতগুলি প্রোটন থাকে সাধারণত ততগুলি ইলেকট্রন থাকে। সেজন্য পরমাণু সার্বিকভাবে পরমাণুকে আমরা আধান নিরপেক্ষ বলে থাকি। কিন্তু ডাল্টনের পরমাণু মতবাদের যে সীমাবদ্ধতা আছে সেটা দূর করার জন্য রাদারফোর্ড এবং তার সাথে বিভিন্ন তার সহকারী সায়েন্টিস্ট বা বিজ্ঞানীরা একটা পরীক্ষা করেন, যে পরীক্ষার নাম হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। এটাকে আবার সৌর মডেলের সাথেও তুলনা করা হয়, সেজন্য এটাকে রাদারফোর্ডের সৌর মডেলও বলা হয়। তো তাদের বক্তব্য অনুসারে পরমাণু আমরা যদি একটা বৃত্ত কল্পনা করি তাহলে
তারা বলছে এই এখানে একটা কেন্দ্র আছে, কেন্দ্র আর একটা বৃত্তাকার কক্ষপথ কল্পনা করা হলো। বলা হলো যে এই কেন্দ্রটার, এই কেন্দ্রের মধ্যে ধনাত্মক আধান এবং পরমাণু সম্পূর্ণ ভর নিহিত, এবং এটার নাম দেওয়া হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস বলা হলো যে এখানে পরমাণু সমস্ত ভর এবং আর প্রোটন, এবং এখানে প্রোটন এবং নিউট্রন থাকে। প্রোটনকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি আর নিউট্রনকে যদি এন দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে প্রোটন প্লাস নিউট্রন থাকে। আর ইলেকট্রনগুলি এখানে নিউক্লিয়াসের বাইরে। প্রোটন এবং নিউট্রনের সংখ্যার যোগফলকে আমরা একত্রে বলি ভর সংখ্যা। তাদের যোগফলকে যতগুলি প্রোটন থাকে বা এবং নিউট্রন থাকে তাদের মোট সমষ্টিকে আমরা বলি ভর সংখ্যা। আর প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা যতগুলি মৌল আছে প্রতিটা মৌলের পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন। এবং তোমাদের অষ্টম শ্রেণীতে 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলির নাম মনে রাখতে হবে। যেমন প্রথম মৌল হাইড্রোজেন, হাইড্রোজেনকে প্রতীক আমরা এইচ দ্বারা লিখতে পারি। তারপর আছে মনে করা হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এভাবে আমরা লিখতে পারি। এখানে একটা জিনিস মিলে গেছে, এই মৌলগুলির যে ক্রমিক আমরা লিখি, এই মৌলিক ক্রমিকগুলির সাথে বিজ্ঞানীরা বিভিন্ন সময় গবেষণা করে দেখছেন যে এই যাদের পারমাণবিক সংখ্যার সাথে মিলে যায়। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, এরপর হচ্ছে নিয়ন 10, সোডিয়াম হচ্ছে 11, এরপর মনে করো ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20। এই যে আমরা পারমাণবিক সংখ্যাগুলি সাধারণত মৌলের প্রতীকের নিচে লিখি। তাহলে কোনো মনে করো আমরা যদি কার্বন 6 বলি, তাহলে সেখানে বোঝা যাবে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তার অর্থ হচ্ছে কার্বনের সেখানে 6টি প্রোটন আছে। আবার আমরা বলছি একটি মৌলের পরমাণুতে যতগুলি প্রোটন থাকে ততগুলি ইলেকট্রন থাকে, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা হবে 6। এখন নিউট্রন সংখ্যা বের করতে হলে আমাদেরকে ভর সংখ্যা জানতে হবে। ভর সংখ্যা কিন্তু ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। কোনো মৌলের ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা সমান, আবার কোনো কোনো মৌলের ক্ষেত্রে, বেশিরভাগ মৌলের ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা সমান নয়। যেমন আমরা যদি সোডিয়াম, সোডিয়াম নিয়ে আলোচনা করি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ভর সংখ্যা হচ্ছে 23। তাহলে আমরা এখান থেকে নিউট্রন সংখ্যা বের করতে পারবো। নিউট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে প্রোটন ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে তার নিউট্রন সংখ্যা। তাহলে এখানে দেখা যাচ্ছে সোডিয়ামে প্রোটন হচ্ছে 11, প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, কিন্তু নিউট্রন সংখ্যা হচ্ছে 12। তাহলে এক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান নয়। আবার যদি আমরা কার্বন বলি, কার্বন হচ্ছে ভর সংখ্যা 12, পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে এখানে হচ্ছে প্রোটন 6, যেহেতু ইলেকট্রন সমান থাকে তাহলে ইলেকট্রন 6, নিউট্রন হবে 12 বিয়োগ 6। এক্ষেত্রে কিন্তু প্রোটন এবং ইলেকট্রন নিউট্রন সংখ্যা সমান। এখন দেখুন প্রত্যেকটা মৌলের, এটা হচ্ছে তার নিজস্ব বৈশিষ্ট্য, কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা অন্য মৌলের সাথে মিলবে না। আমরা যখন 1 বলবো তখন বুঝবো হাইড্রোজেন, যদি আমরা বলি 7 পারমাণবিক সংখ্যা তাহলে আমাদের বুঝতে হবে নাইট্রোজেন, এরকম যদি আমরা 11 বলে বুঝবো সোডিয়াম,
তার মানে তার প্রত্যেকটা মৌলের তার নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখন দেখো কিছু কিছু মৌল আছে আবার, যেমন আমরা যদি লিখি হাইড্রোজেন এক, এখানে এক লিখলাম, এটা উপরেটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা, নিচেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, উপরেটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে এখানে একটা প্রোটন, একটা ইলেকট্রন, নিউট্রন নাই, নিউট্রন শূন্য, তাহলে এখানে নিউট্রন হচ্ছে শূন্য। আবার যদি আমরা এরকম লিখি হাইড্রোজেন দুই, এখানে এক, এখানে হাইড্রোজেন তিন, এখানে হাইড্রোজেন এক, তার মানে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে একই মৌলের পরমাণু, কিন্তু দেখা যাচ্ছে সবগুলির ক্ষেত্রে প্রোটন সংখ্যা একই। এখানে প্রোটন সংখ্যা এক, এখানেও প্রোটন সংখ্যা এক, তৃতীয়টার ক্ষেত্রেও প্রোটন সংখ্যা এক, কিন্তু তাহলে এটা ইলেকট্রন সংখ্যা হবে এক, এটার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা এক, এটার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা এক, কিন্তু এখানে নিউট্রন শূন্য, এখানে নিউট্রন এক, এখানে নিউট্রন হচ্ছে দুই। তাহলে নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে আমরা একই মোলের বিভিন্ন রকম পরমাণু পেলাম। এই ধরনের একই মোলের অর্থাৎ একই মোলের পরমাণু কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তার অর্থ হচ্ছে ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মোলের পরমাণুগুলিকে আমরা পরস্পরের আইসোটোপ বলে। আইসোটোপ আইসো শব্দ অর্থ হচ্ছে আইসোটোপ, যদি আমরা লিখি আইসোটোপ, আইসো শব্দের অর্থ হচ্ছে সেম, আর টোপ থেকে আমরা বলতে পারি যে প্রোটন, যেহেতু আমরা বলছি সেম প্রোটন, তার মানে সেদিন একই মোলের পরমাণু সেম প্রোটন থাকবে। আইসোটোপ শব্দ অর্থ সেম, আইসো শব্দ অর্থ সেম, টোপ থেকে আমরা বলি প্রোটন। তাহলে একই প্রোটন সংখ্যা বিশিষ্ট পরমাণু কিন্তু তাদের ভর সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন মানে নিউট্রন সংখ্যা ভিন্ন, এই কারণে আইসোটোপের সৃষ্টি হয়। কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে এই যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলি আছে সেখানে কীভাবে থাকবে সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই। নিলস বোর এই সম্পর্কে একটি সুনির্দিষ্ট ব্যাখ্যা দেন, তার বক্তব্য হচ্ছে ইলেকট্রনগুলির নিউক্লিয়াসের চারিদিকে কতগুলি অনুমোদিত অথবা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে, অনুমোদিত কতগুলি নির্দিষ্ট পথে, নির্দিষ্ট পথে সে ঘুরবে, সেই নির্দিষ্ট পথটাকে বলা হচ্ছে অরবিট, অরবিট অথবা শক্তিস্তর, শক্তিস্তর অথবা কক্ষপথ বলা হয়, অথবা এগুলিকে শেল বলা হয়, যে 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 নামে ডাকে সবগুলি একই কথা। অর্থাৎ ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে কতগুলি নির্দিষ্ট কক্ষপথে অথবা অনুমোদিত কক্ষপথে সেগুলি ঘুরবে। যেমন আমরা যদি বলি, যেমন হাইড্রোজেনের কাছে একটি ইলেকট্রন, কিন্তু এখন যদি আমরা বলি সোডিয়াম, সোডিয়ামের বাইরে ইলেকট্রন আছে, সোডিয়ামে আমরা দেখলাম প্রোটন হচ্ছে এগারো, ইলেকট্রন হচ্ছে এগারো, নিউট্রন হচ্ছে বারো। তাহলে এই আমরা যদি লিখি এখানে এই বারোটা এগারোটা প্রোটন, বারোটা নিউট্রন আর ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকবে, এবং প্রত্যেক কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু ভিন্ন। এখানে যেহেতু এগারোটা ইলেকট্রন আছে, আমরা প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন দিলাম, দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে আর বাকি আছে একটা ইলেকট্রন। এটা সাধারণত টু এন স্কোয়ার সূত্র অনুযায়ী ইলেকট্রনগুলি বিন্যস্ত থাকে। যদি এন এর মান ওয়ান হয় তাহলে প্রথম শক্তিস্তর বা প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে দুইটি সর্বোচ্চ, এন এর মান যদি দুই হয় তাহলে দ্বিতীয় শক্তিস্তরে আমরা যদি এন এর মান টু বসাতে তাহলে হবে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে আটটি, এন এর মান যদি থ্রি হয় তাহলে চতুর্থ শক্তিস্তরে ইলেকট্রন, তৃতীয় শক্তিস্তরে ইলেকট্রন হবে আঠারোটি, সেরকম এন সমান ফোর হলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে বত্রিশটি, হতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। তাহলে ইলেকট্রনগুলি নিলস বোরের অ্যাটমিক তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে কতগুলি সুনির্দিষ্ট কক্ষপথে ঘুরবে, এবং এই গুণনের ফলে প্রথম শক্তিস্তরে দুটি ইলেকট্রন,
দ্বিতীয় সত্য স্তরে 8টি, তৃতীয় সত্য স্তরে 18টি এবং চতুর্থ সত্য স্তরে 32টি ইলেকট্রন থাকতে পারে। কিন্তু এই এই এইটার ইলেকট্রন বিন্যাস নিয়ে আমরা পরে আরও আবার আলোচনা করব। এই এখন আমরা কী কী জানলাম, প্রথমে আমরা পরমাণু সংখ্যা বুঝতে পারলাম, অনুসংখ্যা বলতে পারলাম, পারমাণবিক সংখ্যা, বোর সংখ্যা, আইসোটোপ এবং পরমাণু গঠন নিয়ে যে বিভিন্ন মতবাদ, প্রথমে হচ্ছে ডেমোক্রিটাসের মতবাদ, তারপর অ্যারিস্টটল এবং প্লেটোর মতবাদ, তারপর আসছে ডাল্টনের মতবাদ, সর্বশেষ আসছে, এরপর আসছে আমরা পেলাম রাদারফোর্ড। রাদারফোর্ডের পরে যেটা আসছে সেটা হচ্ছে নিলস বোরের পরমাণুর গঠন সম্পর্কে সর্বশেষ, যেটা সর্বজনভাবে গৃহীত হয়েছে, যেটা এখন বর্তমানে আছে সেটা হচ্ছে নিলস বোরের পরমাণু মতবাদ অনুযায়ী আমরা এই জিনিসগুলি আলোচনা করলাম। আজকে এতটুকু, ধন্যবাদ সবাইকে।